সহবাসের ষোলো কলার সফলতা যৌনতা রক্তের সংবহনকে বৃদ্ধি করে। এটি ত্বকে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে, ফলে ত্বক অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয়। নিয়মিত যৌন প্রবৃত্তি ত্বকে দীর্ঘ প্রভাব বিস্তার করে এবং এর ফলে আপনাকে দেখতে অনেক কম বয়সী বলে মনে হয়। যৌনতা সাধারণ কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে। এটি মুখের বিভিন্ন বার্ধক্যজনিত দাগ থেকে মুক্তি দেয় এবং ত্বককে ঝুলে পড়তে দেয় না। সপ্তাহে এক বা দুইবার যৌনকর্ম করলে তার শরীর ইমিউনোগ্লোবিন এ নামক অ্যান্টিবডি উৎপাদন করে। এই অ্যান্টিবডি বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। সুতরাং আপনি যত বেশি যৌনক্রিয়া করবেন তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। হরমোন যে শুধু সেক্স ড্রাইভকে নিয়ন্ত্রণ করে তা নয়, এটি চুলের পরিস্থিতিও নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে যৌন চাহিদা পরিতৃপ্ত হলে বিপাকীয় পুষ্টি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে চুল স্বাস্থ্যজল ও ঘন হয়। গবেষণায় দেখা গেছে যত বেশি যৌন সহবাস করা যায় পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা তত বৃদ্ধি পায়। গবেষণায় আরও দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে বীর্য শোষণের ফলে অবসাদ কম হয় এবং শক্তি বৃদ্ধি পায়। এছাড়াও বেদনাহীন প্রসব হতে পারে। অবসাদ কমাতে সবচেয়ে কার্যকরী ওষুধ হল যৌন সহবাস, কারণ এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং এটি অবসাদের মাত্রাকেও কম করতে সক্ষম। সহবাসের ফলে যে হরমোনের নিঃসরণ হয় সেগুলি যেমন ত্বকে স্বাস্থ্য চলে রাখতে সক্ষম, তেমনি হাত ও পায়ের নখকেও শক্ত করে। এর ফলে নখ ফাটা বা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। হৃদয়কে সুস্থ রাখতে সহবাসের বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে যে পুরুষ সপ্তাহে দুই বা তার বেশি সংখ্যাবার যৌন সহবাস করেন তার ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম। তাই বেশি দিন সুস্থভাবে বাঁচতে চাইলে যৌনতা আপনাকে সাহায্য করতেই পারে। ত্বকের ব্রণ কমাতেও সহবাস দারুণ কাজে দেয়, কারণ এটি শরীরে হরমোনের মাত্রার ভারসাম্য বজায় রাখে। এর ফলে রক্ত পরিশ্রুত থাকে এবং ত্বক একেবারে পরিষ্কার থাকে। অক্সিটোসিন মূলত প্রেমের হরমোন নামে পরিচিত। এটি মানুষকে বিশ্বাস ও একে অপরের সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে। দুজন মানুষ যত বেশি সহবাস করবেন তাদের অক্সিটোসিন তত বেশি আদান প্রদান হবে এবং এতে তাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে। এছাড়া অক্সিটোসিন উদারতা বৃদ্ধিতেও সাহায্য করে। পরিতৃপ্ত সহবাস আত্মসম্মান বৃদ্ধি করে। যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করবেন তখন যৌনক্রিয়া অনেক বেশি পরিমাণে পরিতৃপ্ত বলে মনে হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।